ও শিবে পরা ভক্তি ত্যাগে পি রুত্তমা আহে তু কৃপা সিন্ধুম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজের কথোপকথনের সংকলন শিবানন্দ বাণী গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকের ঘটনাটি যেটি পাঠ করা হবে সেটি বেলুড় মঠে সংঘটিত হয় পনেরোই কার্তিক তেরোশো ছত্রিশ বঙ্গাব্দর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ দিনটা ছিল শুক্রবার পূর্বরাত্রে মঠে খুব সমারোহের সহিত শ্রী শ্রী কালী পূজা হইয়া গিয়াছে সারা রাত্রি পূজা পাঠ ভজন কীর্তনে সমগ্র মঠ মুখরিত ছিল কলিকাতা হইতেও অনেক সাধু ও ভক্ত মঠে পূজার আনন্দোৎসবে যোগদান করিয়াছিলেন রাত্রি নয়টার সময় রাত্রি নয়টায় মায়ের পূজা আরম্ভ হয় এবং শেষ হয়েছিল ভোর পৌনে ছটায় পূজান্তে ওই হোমাগ্নিতেই সপ্তশতী হোম করা হয় সমস্ত রাত্রি মহাপুরুষজিও পূজার আনন্দে ভরপুর ছিলেন রাত্রে বহুবার সেবকদের পাঠাইয়া পূজার সব নিয়াছিলেন কালী কীর্তনের সময় তিনিও সঙ্গে সঙ্গে গাইয়াছিলেন যখন গয়া গঙ্গা প্রভা শাদি কাঞ্চি কাঞ্চি কেবাচায় কালি 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 বলে অজপা যদি ফুরায় ইত্যাদি গানটি গাওয়া হইতেছিল তখন তিনি বললেন আহা এই গানটি ঠাকুর খুব গাইতেন তিনিও সমস্ত গানটির সঙ্গে সঙ্গে গাইলেন বেলুর মঠের শ্রী শ্রী কালী পূজা এখন যেমন আপনারা দেখেন বেলুর মঠের কালী পূজা হয় ঠাকুরের নাট মন্দিরে তখন পুরনো মন্দিরে হতো এবং পুরনো মন্দিরে ঘর তার পেছন দিকে একটা ঘর ছিল এখন আছে সে ঘরটি সেটির নাম ধ্যানঘর সেই ঘরে শ্রী শ্রী পূজা হতো কারণ পূজা সমস্ত রাত ধরে হতো তাই ঠাকুর ঘর বন্ধ হওয়া খুব আবশ্যক ছিল ঠাকুর রাত্রে শয়নে যাবেন একটা নির্দিষ্ট সময় রাত্রি দশটা অবধি ঠাকুর জেগে পুজো দেখবেন এরকম তারপরে দশটার পরে ঠাকুর ঘর বন্ধ হয়ে যাবে এখনও তাই হয় ঠাকুরের নাট মন্দিরে যতক্ষণ পুজো হয় রাত্রি নটা সাড়ে নটা অবধি ঠাকুর দেখেন পুজো তারপর ঠাকুর শয়নে চলে যান সেদিনকে একটু আগে মঙ্গল আরতি হয় মঙ্গল আরতি শেষ হলে তারপরে পূর্ণাহতি হোমের পূর্ণাহুতি হয় বেলুন মঠের পুজো তখনও যেরকম আকর্ষণীয় ছিল এখনও ঠিক সেই রকমই আকর্ষণীয় আছে সমস্ত রাত্রি যেমন পুজো হয় ঠিক সেই রকম সমস্ত রাত্রির সারা মঠে নাট মন্দির জুড়ে ভজন কীর্তন হয় সাধু ব্রহ্মচারীরা সঙ্গে বসে সমস্ত রাত মাকে গান শোনায় সমস্ত মঠ আলোয় আলোকিত হয়ে ওঠে তুব্রি ইত্যাদি যেগুলো শব্দ বাজি নয় সেই রকম বাজি অথচ তাতে আলো উৎপন্ন হয় সেসব আলো দেওয়া হয় পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ তারাও খানিক্ষণ এসে কালী বসেন ছবিটা কিন্তু ঠিক একই রকম আগে দূরত্বটা কম ছিল মহাপুরুষ মহারাজ ওই ঠাকুর ঘর আর তার ঘরের ভেতরে শুধু একটা বারান্দার দূরত্ব ছিল সেই বারান্দাকে অতিক্রম করে তিনি আসতে পারতেন এই কারণে যখন গান হতো ভজন হতো কীর্তন হতো তিনি তার ঘর থেকে সব শুনতে পেতেন সমস্ত রাত্রি কালী পুজো হল কালী পূজান্তে হোম হয় হোম শেষ হলে সেই হোমের অগ্নিতেই সপ্তশতী চণ্ডীরও হোম হয় চণ্ডীর যতগুলি শ্লোক আছে প্রত্যেকটি শ্লোককে সহা সংযুক্ত করে দেবীর বিশেষ হোম এখানে হয় সমস্ত রাত্রি মহাপুরুষীয় পূজার আনন্দে ভরপুর ছিলেন এখন কিন্তু কালী পূজার ইয়েতে শেষকালে এই হোম পরে সপ্তশতী হোম হয় না এবং এটি তখনও প্রত্যেকবার নিয়মিতভাবে হতো না কখনো কখনো হয়তো মহাপুরুষ ইচ্ছা হলো তাতে এই জিনিসগুলো হয়েছে অনেক সময় হয়েছে এই কালী হোম আগ্নি হোম শেষ হয়ে যাওয়ার পরে মহাপুরুষ মহাজ কাউকে কাউকে সন্ন্যাসও দিয়েছেন এই সমস্ত রাত্রির ধরে ভীষণ আনন্দ গান নাচ তারপরে এই পূজা অর্চনা সবকিছুর মধ্যে একটা আনন্দের প্রবাহ চলতে থাকে আমাদের বেলুন মাঠের পুজোর একটাই বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা যা কিছু করি না কেন খুব কনশিয়াসলি সচেতনভাবে জগন্মাতার প্রীতি উৎপাদন করার জন্যই করা হয় যখন গান গাওয়া হচ্ছিল গয়া গঙ্গা প্রভাসাদি কালী কাঞ্চি কে বা চায় কালী 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 বলে আমার অজপা যদি ফুরায় তখন মহাপুরুষ মহারাজ আনন্দ বোধ করছিলেন তিনি বলছিলেন যে ঠাকুর এই গানটি গাইতেন এবং যতক্ষণ সেই গান হতে থাকলো মহাপুরুষজিও সেই গানের সঙ্গে সঙ্গে নিজের ঘরে বসে সেই গান গাইতে থাকলেন সকালবেলা মহাপুরুষজি নিজ প্রকোষ্ঠে বসিয়া আছেন সাধু ও ভক্তগণ একে একে তাহাকে প্রণাম করিবার জন্য তাঁহার ঘরে সমবেত হইলেন গত রাত্রির পুজোর আনন্দ পুজোর আনন্দে তখনও তিনি মাতোয়ারা প্রতি কথায় প্রত্যেক ব্যবহারে হৃদয়ের সেই আনন্দের অভিব্যক্তি হইতেছিল খানিক পরে তাঁহার জন্য মায়ের পূজার প্রসাদ আদি আনা হইল প্রসাদ দেখিয়া ভারী আনন্দ হাসিতে হাসিতে বলিলেন এসব তো আমার কিছুই চলবে না দৃষ্টি ভোগ করাই সার ইহা বলিয়া প্রত্যেক এক একবার আঙ্গুলের অগ্রভাগ দ্বারা স্পর্শ করিয়া প্রথমে মাথায় মস্তকে বলিতে পরে লাগলেন বা বেশ হয়েছে মায়ের চমৎকার ভোগ হয়েছে সেবক প্রসাদের থালা তাহার সম্মুখ হইতে লইয়া যাইতেছিল এমন সময় বলিলেন দেখো মহাপ্রসাদের বাটিটি কুকুরদের জন্য রেখে দেবে ওদের তো আর কেউ দেবে না আহা ওরাও আশা করে আছে কত আনন্দ করে খাবে এই বলে কেলো কেলো বলিয়া ঢাকিতে লাগিলেন মহাপুরুষটি সকালবেলা সেই একইভাবে ভাবিষ্ট হয়ে আছে আমরা কল্পনা করতে পারি আপনারা যারা সেই ঘরটা দেখেননি আমি আমার বর্ণনা করি সেই ঘরটি আপনারা যারা বর্তমানে ম্যানেজার বেলুর মঠের ম্যানেজার মাঝে ঘরটি দেখেছেন ঘরটির ওপরে বেলুন বেলুনমাঠের ম্যানেজার যে ঘরে যাবার আগে দোতলার দিকে তাকালি দেখবেন একটি বারান্দা দেওয়া ঘর আছে ছোট্ট বারান্দা দেওয়া ঘর আছে ওই ঘরটিতে পূজনীয় মহাপুরুষ মহারাজ থাকতেন তার খাটটি দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখা থাকত এবং ঘরে খুব বেশি তখনও ছিল না এখনও নেই ওই ঘরটিতে পরবর্তীকালে ম্যানেজাররা পূজনীয় ভরত মহারাজ পূজনীয় প্রমেয়ানন্দজি তারা থাকতেন থাকার সময় ঘরটা দেখার আমার সৌভাগ্য হয়েছিল সামান্যতম কোনো পরিবর্তন করেননি ঘরের একদিকে একদম ঢুকেই একটা টেবিল চেয়ার আছে একটা বসবার জন্য আরাম কেদারা আছে আর পূজনীয় মহাপুরুষ মহারাজের সেই খাটটি যেটি এখন সয়ন ঘরে ছিল আছে সেইটি তখন ওখানে ছিল খাটটি দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা হতো দেওয়ালেতে ওই দেওয়ালের সঙ্গে বালিশ লাগিয়ে পূজনীয় মহাপুরুষ মহারাজে বসার ব্যবস্থা করা হতো মহাপুরুষ মহারাজ ওই বালিশে ঠেসান দিয়ে বসতেন তিনি এত দুর্বল ছিলেন তার পক্ষে অন্য কোনোভাবে বসা সম্ভব নয় মহাপুরুষ মহারাজি যে চেয়ারটিতে বসতেন সেটি যেটি ছবি আপনারা অনেক সময় দেখে থাকেন সেই চেয়ারটি বর্তমানে আমাদের পুরনো ঠাকুর মন্দিরের যে পাশের যে ছোট ঘর যেটি মহাপুরুষ যে জিনিসপত্র রাখাছে সেখানে সেই চেয়ারটি রাখা আছে ঠিক ওই রকমই একই রকমের জিনিসপত্র এখনও ওই ঘরটিতে আছে ওই ঘর দিয়ে পাশের ঘরে আসা যায় যেটি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ব্যবহার করতেন বারান্দাতে যাওয়া যায় বারান্দা দিয়ে ওই ছোট ছাদ পেরিয়ে পুরনো ঠাকুর ঘরে খুব সহজে আসা যায় স্বামী নির্বাণানন্দজিকে তিনি আদেশ করেন তার ঘরের সামনে একটা ছোট্ট বারান্দা করে দিতে হবে সেটাও তিন দিনের মধ্যে পূজনীয় নির্বাণানন্দ তিন দিনের মধ্যে ওই যে বারান্দাটি আপনারা দেখেন একতলা থেকে দেখা যায় ছোট্ট বারান্দাটি সেটি তিন দিনের মধ্যে প্রস্তুত করে দেন পরবর্তীকালে সেটি সংস্কারের পর আরও ভালো করে করে দেওয়া হয় মহাপুরুষ মহারাজ তার ঘরে বসে আছেন আনন্দে গত রাত্রের পূজার আনন্দে একবারে মাতোয়ারা হয়ে আছেন খানিক বাদে তার জন্য প্রসাদ নিয়ে আসা হলো এখনও এটি বিধি আছে ঠাকুর বা মাতার প্রসাদ নামলে সেই প্রসাদের থালা থেকে বাটিতে করে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের জন্য সব প্রসাদ নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট মহারাজরা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খেতে পারেন না ওই আঙুল দিয়ে তারা একটু একটু করে স্বাদ নিয়ে দেখেন পূজার সমস্ত প্রসাদ ঠিকঠাক মতো রান্না হয়েছিল কিনা সেটা নিবেদন করা হয়েছিল কিনা মহারাজ ওরকমভাবে মহাপুরুষ মহারাজ ওরকম স্পর্শ করে সব কিছু ফেরত দিয়ে দিলেন যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন মহাপ্রসাদের বাটিটি তিনি বললেন কুকুরদের জন্য রেখে দেওয়া হয় আপনারা অনেকেই হয়তো জানেন না বেলুর মঠে মাছ ছাড়া অন্য আর কোনো আমিষ জিনিস খাওয়া হয় না কেবলমাত্র এই চারটি কালী ঠাকুরের জন্মতিথির শেষ রাত্রে যে কালী হয় স্বামী বিবেকানন্দের জন্মতিথির যে শেষ রাত্রে কালী হয় ফলহারিণী কালী এবং শ্রী শ্রী কালী পুজো দীপান্বিতা এই চারটি কালী পুজোয় মহাপ্রসাদ কালীঘাট থেকে মহাপ্রসাদ এনে জগন্মাতাকে নিবেদন করা হয় এবং সেই প্রসাদ সবার ভেতরে বিতরণ করা হয় সেটি বললেন তিনি তাঁর ভাগের যেটা দেওয়া হয়েছিল সেটি যেন কুকুরদের দেওয়া হয় তিনি তাদের কথাও ভাবছেন বলছেন ওদের তো আর কেউ দেবে না আহা ওরাও আশা করে আছে কত আনন্দ করে খাবে এই বলে তিনি কেলো নামে তার যে কুকুর সে কেলো কেলো বলে ডাকতে ডাকলেন পূর্বরাত্রির পূজার কথা উঠিতে তিনি বললেন আহা সমগ্র মঠ যেন হোমের গন্ধে ভরপুর হয়ে আছে হোমের গন্ধ যতদূর যায় ততদূর পর্যন্ত সব পবিত্র হয়ে যায় আহ কি মিষ্টি গন্ধ বলিতে বলিতে নিজে নাক দিয়ে সেই গন্ধ গ্রহণ করিতে লাগিলেন এটা কিন্তু ঠিক কথা যে হোম যখন হয় তার যে দিব্য গন্ধ সেটা সমস্ত মঠে ছড়িয়ে পড়ে বিশেষ করে হোমাগ্নি নির্বাপিত হওয়ার পর যখন জল দিয়ে নিভিয়ে দেওয়া হয় তখন সে যে ধোঁয়াটি সেটি সর্বত্র ছড়িয়ে পড়ে এবং তার পর দিনও সেই দিব্য গন্ধটি থাকে বিশেষ করে আমরা দেখেছি ব্রহ্মচর্য এবং সন্ন্যাসের সময় মন্দিরের গর্ভমন্দির নাট মন্দিরের মধ্যে যে হোম হয় অনেকগুলি কুণ্ডতে হোম হয় সেগুলো নির্বাপিত হয়ে যাওয়ার পরেও সকাল অবধি তার সেই দিব্য গন্ধ সমস্ত মন্দির জুড়ে থাকে জনৈক সন্ন্যাসী পূজার প্রসঙ্গে বলিতেছেন মহারাজ কাল খুবই আনন্দ হয়েছিল এমন আনন্দ বহুদিন হয়নি ভজনও বেশ জমেছিল রাত তিনটা রাত প্রায় তিনটা পর্যন্ত মহাপুরুষজি তা হবে না মার পূজা হয়েছে মা কৃপা করে সকলকে খুবই আনন্দ দিয়েছেন মা সাক্ষাৎ আবির্ভূতা হয়ে পূজা গ্রহণ করেছেন আর এ মা তো যে সে মানন এই যে ঠাকুরের মা ঠাকুর নিজে মা কালীকে পুজো করেছিলেন বেদে যাকে সত্যম জ্ঞানম জ্ঞানম অনন্তম ব্রহ্ম বলা হয়েছে দ্বৈতবাদীরা যাকে ঈশ্বর বলে শাক্তেরা যাকে শক্তি বলে যিনি বৈষ্ণবদিগের বিষ্ণু শৈবদের শিব তাকেই ঠাকুর মা বলতেন আর সেই মাকে পুজো করেই ঠাকুরের সব রকমের অনুভূতি হয়েছিল তিনি অদ্বৈত বিশিষ্টাদ্বৈত দ্বৈত ইত্যাদি সবভাবে সিদ্ধি লাভ করেছিলেন আর এখানকার মতো পুজো আর কোথাও হয় না এখানে সাধুভক্তদের ভক্তির পূজা যাদের টাকা আছে তারা নানা ঘটা করে হাজার হাজার টাকা খরচ করে পুজো করতে পারে কিন্তু এমন ভক্তিভাবে পূজা কোথাও হয় না শুদ্ধ সত্য সন্ন্যাসী ব্রহ্মচারীরা সকলে প্রাণ দিয়ে পুজো করেছে কত আন্তরিকতা কত শ্রদ্ধা মার তাতেই খুব কামনা করে পূজা করে নিষ্কাম পূজো ভক্তির পুজো আর কজন করে এখন এখানে কারো কোনো কামনা নেই কোনো বাসনা নেই শুধু মায়ের প্রীতির জন্যই এই পুজো সঙ্গে সঙ্গে কত জপ ধ্যান পাঠ ভজন এসব হয়েছে আর সব শুদ্ধ সাত্ত্বিক পবিত্র সাধু ব্রহ্মচারীরা নিজেরা মার পূজার আয়োজন করেছি এমনটি বাবা কোথাও হয় না এমন সর্বাঙ্গ সুন্দর সাত্বিক পুজো জগতে বিরল পূজনীয় মহাপুরুষ মহারাজী কথার সঙ্গে সম্মতি জানিয়ে বলতে হয় দীর্ঘদিন বেলুর মাঠে থাকার ফলে বেলুর মঠের এই শুদ্ধ সাত্বিক পুজো দেখার অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়েছে এমন সুন্দর পুজো এর আগে কখনো আমরা দেখিনি একটা দুর্গা পুজোর জন্য যখন এ তো কালী পুজো তো বটেই কিন্তু একটা দুর্গা পুজোর জন্য কত সাধুর কত প্রয়াস কেউ হয়তো তীর্থে গেছে সেখানে গিয়ে সরোবর মৃত্তিকা জোগাড় করতে পেরেছে দেখতে পাওয়া মাত্রই সেই মৃত্তিকা তারা তুলে নিয়ে এসে কাউকে বলতে হয় না আমরা যখন কেদারবদ্রী বদ্রি যেতাম সেখানে সরস্বতী নদীর উৎস কেদারনাথ বদ্রীনাথ থেকে মানাগ্রাম অতিক্রম করে সেই সরস্বতী নদীর ওখান থেকে সরস্বতীর জল নিয়ে আসা হতো যে দেবীর মহাস্নানে ব্যবহার করা হবে সাধু ব্রহ্মচারীদের মনের একটা অংশই যেন কাজ করতে থাকে যেখান থেকে যে যা কিছু ভালো জিনিস সংগ্রহ করে সবাই সেটা বেলুর মঠের পুজোর জন্যই নিয়ে আসে সেই জিনিসের সঙ্গে যুক্ত থাকে তার আন্তরিকতা তার ভালোবাসা তার শ্রদ্ধা তার ঐকান্তিকতা যে কারণে বেলুর মঠের পুজো এরকম সর্বাঙ্গ সুন্দর হওয়া সম্ভব হয়েছে শ্রী শ্রী পুজো ঠাকুরের শ্রী শ্রী মায়ের পূজা সম্পর্কে পূজনীয় মহাপুরুষ মহাজের কথা এটিও বটে এছাড়াও আমরা দেখেছি একসঙ্গে যেমন মন্দিরের গর্ভ মন্দিরের মধ্যে পুজো হচ্ছে কিছু সাধু একটানা বসে অনেক সাধু কিছু নয় অনেক সাধু বসে কালী কীর্তন গান গান সে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয় সেই সম্মেলক গীতিতে সকলের মনের ভাব মনের আকুতি যেন একসঙ্গে মায়ের পাদপদ্যে প্রকাশিত হয় মা যেন আনন্দে বিভরা হয়ে থাকেন আবার এক শ্রেণীর সাধুরা আছেন তারা সমস্ত রাত্রির জব ধ্যান প্রার্থনা করে সেই পূজায় একটি সাত্বিক ভাব তৈরি করেন এমন একটি ভক্তিভাবের তন্মাত্রা তৈরি হয় আমরা নিজেরাও বুঝতে পারতাম যে এখানে ঠিক ঠিক পুজো হচ্ছে আমাদের পুজোতে কিন্তু খুব বেশি বাহুল্য নেই বহু জায়গায় পুজোয় দেখি মাকে প্রচুর অলঙ্কার আদি পরানো হয় বহু ফুল দিয়ে সাজানো হয় আমাদের বেশিরভাগ ফুলই আমাদের বেলুর মঠের বাগান থেকে তোলা হয় সেগুলোই ব্যবহার করা হয় সেগুলোতেই পুজো হয় সেই মুঠো মুঠো জবা ফুল দিয়ে মাকে যখন পুজো করা হয় মায়ের পাদপদ্য একবারে সম্পূর্ণ ভর্তি হয়ে থাকে সেই প্রত্যেকটি ফুলের সাথে সাধু ব্রহ্মচারীদের ভালোবাসা ঐকান্তিকতা এবং মায়ের প্রতি তাদের শ্রদ্ধার অর্ঘ নিবেদিত হয় সেই পূজা অত্যন্ত সুন্দর হয় মহাপুরুষ মহাজ বলছেন সর্বাঙ্গ সুন্দর সাত্বিক পূজা জগতে বিরল বেলা প্রায় দশটা একজন স্ত্রী ভক্ত আসিয়াছেন তিনি মহাপুরুষটির কৃপা প্রাপ্তা তাহার চরণে ভক্তিভরে প্রণতা হইয়া কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিলেন তদুত্তরে মা বলিলেন তদুৎপরে মহাপুরুষ মহারাজী বলিলেন না মা শরীর ভালো নেই খুবই খারাপ দিন দিন আরো খারাপের দিকেই যাবে শরীরের তো একটা ধর্ম আছে এ দেহের বয়সও তো কম হলো না এখন ধীরে ধীরে এ দেহের নাশ হবে ভক্তটি সজল নয়নে বলিলেন বাবা আপনি চলে গেলে আমরা কার কাছে যাব আমাদের প্রাণজুরাবার স্থান আর কোথায় মহাপুরুষজি বলছেন কেন মা ঠাকুর আছেন তিনি তো তোমার ভেতরেই রয়েছেন তিনি যে তোমার অন্তরাত্মা সকলেরই প্রাণের প্রাণ তাকে আশ্রয় করো তার কাছে প্রার্থনা করো তিনি তোমার প্রাণে শান্তি তোমার প্রাণের সব অভাব পূর্ণ করে দেবেন দেহের নাশ তো একদিন হবেই কোন দেহই চিরকাল থাকে না পঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে মিশে যাবে নিশ্চয় অতএব যিনি চিরসত্য নিত্য অপরিনামী সর্বভূতের চৈতন্য স্বরূপ শ্রী ভগবান তাকেই আশ্রয় করো তাকেই ধরে থাকো তাহলে এই দুস্তর সংসার সমুদ্রে আর কোনো ভয় থাকবে না অনায়াসে পার হয়ে যাবে দশটার সময় একজন ভদ্রমহিলা এসে পৌঁছলেন পূজনীয় মহাপুরুষ মহারাজের তিনি আশ্রিত তিনি মহারাজকে প্রণাম করে মহারাজের শারীরিক কুশলতার কথা বলছেন দেখুন মহাপুরুষ মহারাজের সঙ্গে আমাদের আমরাও এই জাতীয় উত্তর দিয়ে থাকি কিন্তু মহাপুরুষ মহারাজের সঙ্গে আমাদের ফারাক হলো এই আমরা যখন বলি শরীরের বয়স হচ্ছে এবার তো শরীরটা যাবে যেন এই সংসার ছেড়ে যাওয়ার বিয়োগ ব্যথায় আমাদের সামনের মানুষটি না ব্যথিত তার চেয়ে যেন আমরা বেশি ব্যথিত হই আর মহাপুরুষ মহারাজের উত্তরটি ভারী সুন্দর তিনি খালি দেহের কথা বলছেন আত্মার কথা বলছেন না বলছেন শরীরের তো একটা ধর্ম আছে এ দেহের তো বয়সও কম হলো না এখন ধীরে ধীরে এ দেহ নাশ হবে এ দেহের নাশ হবে দেহ যায়তে অস্থি বর্ধতে বিপরণ মতে নশ্বতী এই রকম বিকার হতে থাকবে এবং তিনি মজা করে বলতেন এখন আমি ষষ্ঠ বিকারে আছি নশ্বতী নাশ হয়ে যাবে কানে শুনতে পাচ্ছি না হাঁটতে পাচ্ছি না চলতে পাচ্ছি না ভালো করে শ্বাস নিতে পারছি না এ দেহের বিনাশ হবে এবং এ দেহের বিনাশ হলেও এই আমার মানে তিনি নিজের কথা বলতেন না তোমার আমার ভিতরের সম্পর্কের কখনো নাশ হবে না এটির কথা মহাপুরুষ মহারাজ বারবার বলছেন তাই বলছেন এ দেহের বিনাশ হবে শ্রীভক্তটি সজল নয়নে খুব স্বাভাবিকভাবে আমাদের মতো যেরকম আমরা বলি যে বাবা আপনি চলে গেলে আমরা কার কাছে যাব আমাদের প্রাণ স্থান কোথায় থাকবেন মহাপুরুষ মহারাজি ঘুরিয়ে দিচ্ছেন কেন মা ঠাকুর আছেন তিনি তো তোমার ভেতরেও রয়েছেন তিনি তো তোমার সকলের প্রাণের প্রাণ তাকে আশ্রয় করো তার কাছে প্রার্থনা করো তিনি তোমার শান্তি তোমার প্রাণের সব অভাব পূর্ণ করে দেবেন এটা হচ্ছে কথা আমরা সব সবসময় গুরুর ওপর নির্ভর করে থাকি কারণ যেহেতু ঈশ্বরকে আমরা দেখতে পাই না শ্রী ভগবানকে আমরা বুঝতে পারি না যেহেতু শ্রীরাম শ্রীরামকৃষ্ণের রূপে আমাদের গুরুরা আমাদের সামনে প্রতিভাত হন তাই তাদের ভেতরেই আমরা ভগ তাঁদেরই আমরা শ্রীরামকৃষ্ণ ভেবে বসে থাকি তাই মনে করি যে শ্রীরামকৃষ্ণ তাদের শরীর চলে গেলে শ্রীরামকৃষ্ণের সঙ্গেও আমার চিরবিচ্ছেদ হয়ে যাবে সম্পর্কের যেন ছেদ হয়ে যাবে মাস ঘুরিয়ে দিচ্ছেন বলছেন তিনি নন তার শরীর নন বলছেন আমাদের সমস্ত লক্ষ্য শ্রীরামকৃষ্ণ হওয়া উচিত শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আমাদের বাঁচা উচিত তিনি আমাদের ভেতরে তিনি যে আমার অন্তরাত্মা তিনি আমার ভেতরে রয়েছেন এই বোধটা যেন জাগিয়ে দিচ্ছেন তিনি ভেতরে রয়েছেন এবং আমি তার ভেতরে আছি অতএব আমাদের এই সম্পর্কের কোনো ছেদ নেই বলছেন তাকে আশ্রয় করো কেন তাকে আশ্রয় করো কথাটা বলছেন কারণ তিনি আমাদের ভেতরে আছেন এটা থিওরিটিক্যালি আমরা বিশ্বাস করি কিন্তু আমরা অন্তর দিয়ে এই ব্যাপারটাকে অনুভব করতে পারি না তিনি আমার সঙ্গে আছেন কোনো অবস্থাতেই আমার আর তার ভেতরে কোন ছেদ হয়নি এই বোধটা কিছুতেই আমাদের চিরস্থায়ী হয় না সেই কারণে যেন বারবার তিনি আমাদের ভেতরে বলছেন যে তাকে কেন্দ্র করে আমাদের এগোতে হবে বলছেন যত তাকে আশ্রয় করবে তাকে প্রার্থনা করো তিনি তোমার প্রাণে শান্তি দেবেন তোমার প্রাণের সব অভাব পূর্ণ করে দেবেন ভগবান কিন্তু জাগতিক বা ইহজগতের কোনো অভাব পূরণ করতে পারেন না ভগবান আমাদের মনের ভেতরের যে অশান্তি অপ্রাপ্তির যে অশান্তি এটিকে দূরীভূত করে দেন তাদের স্থূল উপস্থিতি আমাদের এই কাজটি করতে সাহায্য করেন বলছেন এই পঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে মিশে যাবে নিশ্চয় এই আমাদের যে শরীর এটা পঞ্চভূতে তৈরি শরীর একটা সময় আবার এই পঞ্চভূতেই মিলেমিশে একাকার হয়ে যাবে কিন্তু আমাদের যে নিজেদের ভেতরের যে সম্পর্ক এটি চিরসত্য নিত্য অপরিনামী এবং সর্বভূতের চৈতন্য স্বরূপ শ্রী ভগবান তাকে আশ্রয় করো তাকেই ধরে থাকো আমরা ঈশ্বরকে ছেড়ে ঈশ্বরের প্রতিনিধিদের আমরা আকর্ষণ করি আকৃষ্ট হই আমরা আমাদেরকে ছেড়ে আমাদের যে প্রতিবিম্ব আয়নাতে যে প্রতিবিম্ব দেখি তাকে বেশি ভালোবাসি আমি যে মানুষটি দাঁড়িয়ে আছি যার ছবি পড়ছে বলে আয়নাতে দেখা যাচ্ছে সেই মানুষটিকে আমরা বড় একটা ভালোবাসি না তাই বলছেন বৃষ্টিটা আয়না থেকে ঘুরিয়ে দিয়ে যার থেকে এই প্রতিবিম্ব বা প্রতিচ্ছবির সৃষ্টি হয়েছে তার দিকে যদি আমরা দিতে পারি আমাদের মনটিকে দিতে পারি তাহলে এই দুস্তর সংসার সমুদ্রে আর কোনো ভয় থাকবে না অনায়াসে আমরা পার হয়ে যাব স্ত্রীভক্তটি পূজনীয় মহারাজকে বলছেন বাবা আপনি আমার গুরু আপনি আমায় কৃপা করেছেন আমাদের মনে কত রকম প্রশ্ন কত সন্দেহ কত নৈরাশ্য আসে সেসব কে মেটাবে এই তো আপনার চরণ প্রান্তে এসেছি এখন প্রাণে কত শান্তি কত আনন্দ কিন্তু আপনি চলে গেলে যে কি হবে তা ভাবতে প্রাণ কেঁদে ওঠে মহাপুরুষজি দেখো মা তোমাদের তো সব কথা বলে দিয়েছি গুরু একমাত্র ভগবান তিনিই জগৎগুরু স্বয়ংপূর্ণ ব্রহ্ম ভগবান জীবকে উদ্ধার করবার জন্য নরদেহ ধারণ করে রামকৃষ্ণ রূপে এসেছিলেন আমাদেরও তিনি সঙ্গে করে এনেছেন ঠাকুর পঞ্চাশ বৎসর কাল নরদেহ ধার অবস্থান করে বহুলক্ষে বহুভাবে কৃপা করে এক অলৌকিক জীবন আদর্শ সমগ্র জগতের সামনে রেখে গেছেন তার জীবনের সার উপদেশ যা তিনি সমগ্র জীবনভাবে দেখিয়ে গেছেন তা হল জগৎ অসত্য অনিত্য একমাত্র সত্য এবং নিত্য এখন তিনি দেহে সাধন করছেন জগতের হিত ভক্তেরা এখনো ব্যাকুল হয়ে ডাকলে তিনি তাদের দর্শন দেন নানাভাবে কৃপা করেন আমাদের তিনি এখনো স্থূল দেহে রেখেছেন এ দেহ নষ্ট হয়ে গেলে আমরাও চিন্ময় দেহে ভগবানের সঙ্গে এক হয়ে অবস্থান করব আমরা যাদের আশ্রয় দিয়েছি তাদের ইহকাল পরকালে সব ভার আমাদের নিতে হয়েছে ভক্তেরা পবিত্র হৃদয় ব্যাকুলভাবে ডাকলে আমাদের দেখাও পাবে যেমন এখন দেখতে পাচ্ছ আর চাইতে তার চাইতে আরও জীবন্ত স্পষ্ট হবে অতএব মা এখন হতে অন্তরে দেখবার চেষ্টা করো বাইরের দেখাশোনা আর কদিনের সেই ভদ্রমেলা যেরকম বলার ঠিক সেরকম ভাবে বলছেন যে আপনি আমাদের গুরু আপনার চরণ প্রান্তে উপস্থিত হলে আমাদের মনে যে পরিমাণ শান্তি হয় আপনি চলে গেলে আমাদের যে কি হবে সেই ভেবে আমার প্রাণ কাঁপে মহারাজ বলছেন দেখো মা আমি তোমাদের সব কথা বলে দিয়েছি গুরু একমাত্র ভগবান তিনিই জগৎগুরু স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান জীবকে উদ্ধার করবার জন্যই নরদেহ ধারণ করে রামকৃষ্ণ কৃষ্ণ রূপে এসেছিলেন এই বোধটা আমাদের জেগে থাকা ভীষণ জরুরি আমাদের যাকে দেখছি সেই শ্রীগুরু হলেন ভগবানের প্রতিনিধি একবার একজন ভক্ত পূজনীয় বিশুদ্ধানন্দজি মাঝে ভক্ত বিশুদ্ধানন্দজির মহাপ্রয়াণে খুব দুঃখিত হয়ে বেদনার সঙ্গে পূজনীয় স্বামী প্রেমেশ আনন্দজিকে একটি চিঠি লেখেন আনন্দজি সেই চিঠির উত্তরে লেখেন প্রত্যেক বছর যখন দুর্গাপূজা হয় তখন আমরা নতুন প্রতিমা গড়ে দুর্গাপূজা করি চার দিন তার ভেতরে দেবীর আবেশ অনুভব করি যখন পূজা শেষ হয়ে যায় তখন সেই মূর্তিকে যখন আমরা বিসর্জন দিই তখন আমাদের ভীষণ কষ্ট হতে থাকে বিচ্ছেদের বেদনায় আমরা হাউ হাউ করে কাঁদি আবার পরের বছর পরের শরৎকালে আবার আমরা নতুন প্রতিমা গড়ি আবার তাতে দেবীর অধিষ্ঠান অনুভব করি আবার সেটি বিসর্জন দিই ঠিক সেই ভাবে আমাদের প্রেসিডেন্টরা হলেন শ্রীরামকৃষ্ণ দেবের প্রতিমা এতদিন তিনি বিশুদ্ধানন্দ প্রতিমায় তার পূজা নিচ্ছিলেন এবার তিনি মাধবানন্দ প্রতিমায় তার পূজা গ্রহণ করবেন এটি হচ্ছে থিওরি শ্রীরামকৃষ্ণের যিনি এবং এটি সত্য কথা শ্রীরামকৃষ্ণের যিনি প্রতিনিধি তিনি আমাদের সংঘগুরুর মধ্যে দিয়ে বিরাজ করছেন স্বামী ব্রহ্মানন্দজি এবং বর্তমান সংঘগুরু তারা মানুষ হিসেবে কেউ এক নন প্রত্যেকে পৃথক কিন্তু সবার ভেতরে একই শ্রীরামকৃষ্ণরূপ শক্তি তারা শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি রূপে এই সংঘকে পরিচালনা করছেন যেমন ব্রহ্মানন্দ আদি গুরু ভাইরা শ্রীরামকৃষ্ণ পার্ষদেরা করেছিলেন ঠিক সেরকম করে বর্তমান সংঘগুরু গুরু করছেন আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রীরামকৃষ্ণের দিকে শ্রীরামকৃষ্ণময় একটি জীবনযাপন আমাদের করা দরকার তার জীবন তার জীবনের আদর্শ এগুলিকে যত আমরা গ্রহণ করব, যত জীবনে বরণ করব তত আমাদের জীবনের ভেতরে আমূল পরিবর্তন হবে তার কথা হচ্ছে ব্রহ্মসত্য এবং জগৎ মিথ্যা যে জগৎকে আমরা এত সত্য বলে মনে করি যে জগৎটিকে পাওয়ার জন্য আমরা এত আকুল হয়ে উঠি সেই জগৎটা আদতে যে, খুব সহজে হারিয়ে যাওয়া একটা জিনিস সেটা আমরা কিছুতেই বিশ্বাস করতে চাই না শ্রী শ্রীরামকৃষ্ণদেব সেই ভাবটিকে আমাদের মনের মধ্যে জাগিয়ে দিলেন এই জগৎটি নশ্বর এটি হারিয়ে যাবে তাই এই নশ্বরতার পেছনে যিনি অবিনশ্বর সত্তা আছেন সেই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে শ্রীরামকৃষ্ণদেব যতদিন স্থূল শরীরে থেকেছেন ততদিন তিনি জগতের মানুষের কল্যাণ করেছেন এবং এখন তিনি সূক্ষ্ম শরীরে জগতের মানুষের কল্যাণ করছেন তাকে যে দেখতে চাইবে তাকে তিনি দর্শন দেবেন শুধু এইখানেই থামেন না আরো এক ধাপ এগিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ পাশ্রা হলেন শ্রীরামকৃষ্ণের অঙ্গ যতদিন তারা স্থূল শরীরে থাকবেন ততদিন জগতের মানুষ তাদের দেখতে পাবে তাদের দেহান্ত হলে তারাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে একীভূত হয়ে যাবে এবং একীভূত হয়ে যাওয়ার ফলে তারাও যখন যেমনভাবে শ্রীরামকৃষ্ণকে আহ্বান করলে শ্রীরামকৃষ্ণ দর্শন দেন ঠিক তেমনিভাবে সূক্ষ্ম শরীরে আমরা চাইলে তাদের দর্শন পাব তিনি বলছেন এখন থেকে আমাদের ভেতরে দেখাশোনাটা খুব জরুরি পূজনীয় ভতেশ আনন্দজি মহারাজের মহাপ্রয়নের পর আমি নিজে খুব ব্যক্তিগতভাবে ভেঙে পড়েছিলাম পূজনীয় আত্মস্থানন্দজি আমাকে খুব সুন্দর করে বলেছিলেন যে বিশ্বাস কর তোর মহারাজ এখন আর ওই একটা ছোট্ট দেহের মধ্যে আবদ্ধনি তিনি সব কিছুর মধ্যে মিলেমিশে গেছেন এতদিন তুই তাকে বাইরে দেখেছিলি এবারে ভেতরে দেখার চেষ্টা কর এবং এই ভেতরে দেখাটা চিরন্তন চির অবিচ্ছেদ্য দর্শন এখানে কোনো ছেদ নেই চোখ বন্ধ করলে আমরা তার দিব্য মূর্তি তার দিব্য রূপ দেখতে পারি এবং সেটিকে আস্বাদন করতে পারি স্ত্রীভক্ত বলছেন তাই আশীর্বাদ করুন যাতে বা তাই আশীর্বাদ করুন বাবা যাতে আপনাকে অন্তরে বাইরে সর্বত্র দর্শন করতে পারি মহাপুরুষ যে আশীর্বাদ করছেন তা পাবে খুব ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকলেই দেখতে পাবে তবে খুব ব্যাকুলতা না হলে হয় হবে না এইটি বলছেন ভগবানকে দর্শন পাওয়ার ভগবানের সান্নিধ্য পাওয়ার একমাত্র যেটা ট্রিক্স আমাদের মনে আছে সেটি হচ্ছে ব্যাকুলতা ব্যাকুলতা ভিন্ন কোনো কিছুই থাকে না শ্রীভক্তটি প্রশ্ন করছেন বাবা আমার একটি জিজ্ঞাসা আছে শাস্ত্রে আছে যে ব্রহ্মচর্য পালন না করলে ভগবান লাভ হয় না ব্রহ্মচর্য পালন ব্যতী রেখে চিত্তশুদ্ধ হয় না এখন সেই ব্রহ্মচর্য কীভাবে পালন করতে হবে তা আপনি দয়া করে বলে দিন খাওয়া দাওয়ায় কি খুব কঠোরতা করব। মহাপুরুষজি উত্তর দিচ্ছেন না মা খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ নিয়ম কিছুই করতে হবে না তবে ওরই মধ্যে একটু দেখে শুনে খেলেই হলো নেহাত যেসব জিনিস খুব উত্তেজক তা নাই বা খেলে কেবলমাত্র রসনা তৃপ্তি তো আহারের উদ্দেশ্য নয় শরীর ধারণের জন্য আহার আবার শরীর ধারণের উদ্দেশ্য হলো ভগবান লাভ যে সকল খাবার মনকে চঞ্চল করে মনকে ভগবতমুখী হতে দেয় না সে সকল খাবার না খাওয়াই ভালো কেবলমাত্র আহারের সংযম করলেই যে ব্রহ্মচর্য পালন করা হয়ে গেল তাও নয় আসলে ব্রহ্মচর্য হল ইন্দ্রিয় সংযম তা না করতে পারলে ভগবত আনন্দ লাভ করা সুদূর পরা হতো তুচ্ছ রক্ত মাংসের তৈরি দেহের আনন্দ না ছাড়তে পারলে সেই ব্রহ্মানন্দ লাভ কি কখনো সম্ভব তোমরা সংসারে রয়েছ ঠাকুর সংসারীদের জন্য ভগবান লাভ করার পন্থা কত সহজ করে গেছেন ঠাকুর বলতেন দুই একটি সন্তান হবার পর স্বামী স্ত্রীতে ভাই বোনের মতো থাকবে দেহের সম্বন্ধ ভুলে গিয়ে পরস্পরে ভগবত প্রসঙ্গ করবে দুইজনই যেন ভগবানের সেবক দেহের সুখভুকের জন্য তো আর জীবন নয় ভগবান লাভই মানব জীবনের উদ্দেশ্য দুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছো তখন জীবনটা বৃথা যেতে দিও না আত্মস্বরূপ উপলব্ধি কর ঠাকুরই হলেন তোমার আত্মা তাকে লাভ করার চেষ্টা করো তিনি তো পোয়া মানুষটি নন তিনি স্বয়ং ভগবান তিনি জীবের অন্তরাত্মা তাকে লাভ করলে ভগবন্ধন চিরতরে কেটে যাবে আর এ সংসারে বারবার যাতায়াত করতে হবে না গীতায় আছে ইয়দ্গত্বা না নিবর্তন্তে তৎ ধাম পরম সেই পরম পুরুষকে লাভ করো তবেই জন্ম মরণ প্রহেলিকা চিরতারে ছুটে যাবে মা পরম গতি লাভ করতে পারবে তাকে সব বাসনার কামনা বাসনা হয়। মানুষ লাভ পূর্ণ হয়ে যায় ও আত্মস্বরূপ হয়ে যায় চা পরম লাভ মন্যতে না দিকম তত এবার একটি বিশেষ প্রশ্ন তিনি করছেন যে তিনি শুনেছেন শাস্ত্রে আছে ব্রহ্মচর্য ছাড়া ধর্মজীবন যাপন করা যায় না তিনি জিজ্ঞেস করছেন শারীরিক কঠোরতা বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কঠোরতা করা খুব জরুরি কিনা মহাপুরুষজি খুব সুন্দর করে বললেন যে আগে বুঝতে হবে শরীর ধারণের উদ্দেশ্যটা কি আহারের উদ্দেশ্য হচ্ছে শরীর ধারণ করা আর শরীর ধারণের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ করা অর্থাৎ ভগবান লাভের পথে যে সমস্ত খাবার উত্তেজক যা আমাদের ভগবান লাভের পথ থেকে আমাদের সরিয়ে দেয় সেগুলিকে ত্যাগ করতে হবে তারপরে মহাপুরুষ মহারাজ একটি ভারী সুন্দর কথা বলছেন আমাদের একজন প্রাচীন সাধু খুব সুন্দর করে কথাটি বলতেন বলতেন কি খেদি সেটা বড় কথা নয় মনটা কেমন আছে সেটা বড় কথা বলছেন দেখ খাবারটাকে নিরামিষ করার চেয়ে মনটাকে নিরামিষ করাটা বেশি জরুরি সেইটি মহারাজ বলছেন এটি কি করে হয় না এটা তখনই হয় যখন আমরা বুঝতে পারি যে শ্রীরামক আমাদের জীবনের মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ ভগবান লাভ করার জন্য আমাদের যে যে সংযমের প্রয়োজন করার দরকার আমাদের যে ইন্দ্রিয় নিবৃত্তি করার প্রয়োজন আছে সেগুলি তখন অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে আমাদের জীবনে আসে দেখবেন আপনি যখন একটি চাকরি পেলেন সেই চাকরি আপনাকে দুবেলা খেতে দেবে আপনাকে সামাজিক মর্যাদা দেবে আপনি নতুন করে বেঁচে থাকবার প্রেরণা খুঁজে পাবেন এই সমস্তগুলো যখন হতে থাকে তখন স্বাভাবিকভাবে সেই চাকরির ক্ষেত্রে যা যা হ্যাজার্টস আসে সেগুলোকে আপনি খুব সহজে মেনে নিতে পারেন এটা হচ্ছে কথা ঠিক সেই রকম ভগবান লাভটি আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এই ভাবটি আমার মনের মধ্যে এসে গেলে খুব সহজে আমরা এই যে যাবতীয় যে আমাদের যে বন্ধন ভগবান লাভের পথে যাবতীয় বাধা সেগুলোকে খুব সহজে অতিক্রম করে যেতে পারি কারণ মহারাজ বলছেন যাকে লাভ করলে আর অন্য লাভ করার কোনো কিছু প্রয়োজন হয় না ইয়ম লব্ধা চাপরম লাভম মান্যতে না অধিকম না অধিকম তত তাকে লাভ করলে যা লাভ করলে আর অন্য কোনো কিছু লাভ করার দরকার হয় না স্ত্রীভক্ত কী করে তাকে লাভ করতে পারবো মহাপুরুষজী মা ঠাকুর বলতেন যে তিন টান এক হলে ভগবানের দর্শন হয় সতীর পতির উপর টান মায়ের সন্তানের উপর টান আর কৃপণের ধনের উপর টান এই তিন টান যদি এক করে ভগবানকে ডাকা যায় তাহলে তাকে লাভ করা যায় তার নাম করো তারকে ধ্যান করো আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো প্রভু দেখা দাও দেখা দাও খুব কাঁদো খুব কাঁদো তিনি কৃপা করে দেখা দেবেন তিনি যে বড় আশ্রিত যাকে আশ্রয় দিয়েছেন তাকে কখনো ত্যাগ করেন না এটা হচ্ছে কথা তিনি জিজ্ঞেস করছেন ভগবান লাভের উদ্দেশ্য কি করে পাবো তাকে তিনি বলছেন ঠাকুর বলতেন এই তিনটান এক করার কথা সতীর পতির ওপর মায়ের সন্তানের ওপর এবং কৃপনের ধনের ওপর এই তিনটে টানের মূল কথা হচ্ছে প্রিয়তা বুদ্ধি আমার প্রিয় জিনিসকে আমি যে ভালোবাসি সেই প্রিয়তা বোধ এই প্রিয়তা বোধ যখন আমাদের ঈশ্বরের প্রতি হয় তখন আমরা সহজেই ভগবানকে ডাকি তখন তাকে পাওয়ার জন্য আমরা সব রকম কষ্ট স্বীকার করতে রাজি হই তাকে ডাকলে তার ধ্যান করলে তার কাছে প্রার্থনা করলে তিনি অবশ্যই আমার সামনে দেখা দেবেন দেখা দেবেন কীরকম না অনুভূতিতে আসবেন সে উচ্চতর অনুভূতি কাঁদো কাঁদো খুব কাঁদো এই কাঁদার কি না কাঁদার আসল কথা হচ্ছে ব্যাকুলতা সমস্ত মন প্রাণ উজাড় করে তাকে দরকার হয় আমাদের যখন শরীরে কোনো কষ্ট হয় আমরা খুব কাঁদতে থাকি কেন কাঁদতে থাকি না আমরা ভাবি যে কাঁদলে বোধ হয় আমার এই অপনোদন আমার যে কষ্টের অপনোদন হবে ঠিক সেই রকম মনের কষ্টের অপনোদন করার জন্য আমাদের ঈশ্বরকে ডাকতে হবে বলছেন তিনি যে বড় আশ্রিত বৎসল তিনি খুব আশ্রিত বৎসল যাকে তিনি আশ্রয় দিয়েছেন তাকে তিনি কখনো ত্যাগ করেন না শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের মনের ভেতরেও এই ভাবটি যেন জাগে আমরাও যেন শ্রী আশ্রিত বৎসল শ্রীরামকৃষ্ণের সত্তায় নিজেদের ডুবিয়ে রাখতে পারি এবং সমস্ত মন প্রাণ উজাড় করে